পলাশবাড়িতে নার্সের ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে হাসপাতাল থেকে ভাগিয়ে নিজ বাড়িতে নিয়ে সন্তান ভূমিষ্ঠের চেষ্টাকালে মা নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগমের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট চত্বরে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ অনেকে। মানববন্ধনে অভিযুক্ত নার্সের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওহিদুজ্জামান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।